অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কার পেল ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় 150 বছরেরও পুরনো দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। অতীতকে সংরক্ষণের জন্য এই স্বীকৃতি দেয় ইউনেস্কো, কারণ প্রায় 150 বছরেরও পুরনো মসজিদটি সংস্কার করা হয়েছে সুরকি আর চুন দিয়ে, রং করা হয়েছে সুপারির কষ ও খৈর দিয়ে, ফিরিয়ে আনা হয়েছে পুরনো রূপ। আর তাই দলেশ্বর হানাফিয়া জামে মসজিদের পরিচিতি এখন বিশ্বজুড়ে। 150 বছরের ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠাই দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। 1868 সালে মসজিদটি নির্মাণ করা হয়। সে সময়ের জনসংখ্যার বিবেচনায় এটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। এরপর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে। কালের পরিক্রমায় এই মসজিদের অবকাঠামো ক্ষয়িষ্ঞু হয়ে যাচ্ছিল। কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্থপতি আবু সাইদ এম আহমেদের নেতৃত্বে 2018 সালে মসজিদটির সংস্কার কাজ শেষ হয়। পরে পুরনো মসজিদটির পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ। আর পুরনো মসজিদটি এখন লাইব্রেরি ও মক্তবে রূপান্তরিত হয়েছে। রানা আহমেদ, বার্তা বাজার। অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কার পেল ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় 150 বছরেরও পুরনো দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। অতীতকে সংরক্ষণের জন্য এই স্বীকৃতি দেয় ইউনেস্কো, কারণ প্রায় 150 বছরেরও পুরনো মসজিদটি সংস্কার করা হয়েছে সুরকি আর চুন দিয়ে, রং করা হয়েছে সুপারির কষ ও খৈর দিয়ে, ফিরিয়ে আনা হয়েছে পুরনো রূপ। আর তাই দলেশ্বর হানাফিয়া জামে মসজিদের পরিচিতি এখন বিশ্বজুড়ে। 150 বছরের ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠাই দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। 1868 সালে মসজিদটি নির্মাণ করা হয়। সে সময়ের জনসংখ্যার বিবেচনায় এটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। এরপর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে। কালের পরিক্রমায় এই মসজিদের অবকাঠামো ক্ষয়িষ্ঞু হয়ে যাচ্ছিল। কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্থপতি আবু সাইদ এম আহমেদের নেতৃত্বে 2018 সালে মসজিদটির সংস্কার কাজ শেষ হয়। পরে পুরনো মসজিদটির পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ। আর পুরনো মসজিদটি এখন লাইব্রেরি ও মক্তবে রূপান্তরিত হয়েছে। রানা আহমেদ, বার্তা বাজার।